ফোনটা রাখে না ভাই প্লিজ। কে ভাই বলেন বাবা কিন্তু খুব পরিমাণে মেজাজ গরম হয়ে যাচ্ছে। আচ্ছা ফাইন 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 আচ্ছা চিপ চিপ আমি বলতেছি লাড্ডু খাওয়াবো না তাই বড় বারবার আমি লাড্ডু খেতে বলছেন। পেচাল উইথ পড়শি প্যাচাল কল উইথ পড়শি। আর আজকে আমরা যাকে বিরক্ত করব তার নাম হলো মিস্টার পাপন, রাইট প্রডিউসার বাবা একটু কলটা দাও। আমি সুমি আপুকে কতবার করে বলছি তোমরা যদি বিয়ে করো তাহলে আমাকে তুমি পাপন না? পাপন ভাই তুমি এরকম করতেছো কেন আমার সাথে? তুমি আমাকে চিনতেছো না, আমি তো সুমি আপুর কাজিন বুঝছো। শোনো আমার কথা শোনো, তুমি কি বাড়িতে গেছো কি পূজার জন্য? আচ্ছা একটা একটা রিকোয়েস্ট রাখবো আমার। আরে বাবা আপনি তো আপনাকে চিনি না, রিকোয়েস্ট কি রাখবো? আচ্ছা ঠিক আছে, আগে আমার রিকোয়েস্ট তো শোনো, তারপর চেনার কথা আসি। একটা রিকোয়েস্ট শোনো, তুমি আসার সময় না আমার জন্য একটু লাড্ডু নিয়ে এসো। হ্যাঁ আমার না লাড্ডু যা ভালো লাগে বুঝছো, যে একদম লাড্ডু। আচ্ছা চার কোনা লাড্ডু আছে না? চার কোনা লাড্ডু? হ্যাঁ চার কোনা একটা লাড্ডু আছে না, ওই লাড্ডু আমার জন্য আনবা বুঝছো, গোল গোল লাড্ডু আনবো। আচ্ছা আপনি কি আপনার জন্য আমি কেন আনবো লাড্ডু? লাড্ডু আমি পছন্দ করি, এই জন্য আনবা। আসলে আমি বলছি পূজার সময় আমি বলছি না একবার যে আমি সুমি আপুর কাজিন। আমার মার অনেক কষ্ট হবে, আমার মা লাড্ডু বানাতে অনেক কষ্ট হয়, মা এবার বলছে লাড্ডু বানাতে পারবে না। মা বলছে পূজাতে কোনো লাড্ডু না, এবারে মতো মা বলছে এবারে মতো আমি দিতে পারবো না, আমি নেক্সট বারের জন্য মা বানাই দিবে। তো এবার লাড্ডু না, এবার লাড্ডু না, ঠিক আছে ফাইন, এবার লাড্ডু না, এবার লাড্ডু না বলবো না। পূজা তো একবারই আসবে না কি? পূজা আসবে একবার, আবার সামনের বারে পূজা আসবে। হ্যাঁ তাহলে তুমি বানাবা? বানাতে পারবা না তুমি, যে প্রিপারেশন নিচ্ছো একটু চিনি বেশি দিন, চিনি বেশি দিন একটু। এই আমার কথা শোনো, আমার সাথে কথা বলার সময় তুমি আবার একজনের সাথে কিসের জন্য কথা বলছো? দেখতেছো না একটা মেয়ে তোমার সাথে কথা বলছে? আপনি কোন ইম্পর্টেন্ট পারসন বলেন তো আপনার সাথে আমার কথা বলতে হবে? আমি ইম্পর্টেন্ট পারসন? আমি হলো সুমি আপুর কাজিন, তোমাকে বুঝতে হবে। সুমি আপুর কাজিন তো কি হইছে বলেন, কি নাম কি বলেন? তোমার হবু বউয়ের কাজিন, এবার বুঝতে হবে। তোমার শালি বলে কথা? হাই রে আমার কপাল, হাই শালি বলেন, কেমন আছেন আপনি বলেন, পরিচয় দেন প্লিজ। আর ফোনটা কিন্তু রেখে দিব। না 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 ঠিক আছে, পাপন ভাই, পাপন ভাই, আচ্ছা পাপন ভাই ফোনটা রাখে না ভাই প্লিজ। কে ভাই বলেন বাবা কিন্তু খুব পরিমাণে মেজাজ গরম হয়ে যাচ্ছে। আচ্ছা কে ভাই 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 ভাই, আচ্ছা চিপ চিপ আমি বলতেছি লাড্ডু খাওয়াবো না তাই বড় বারবার আমি লাড্ডু খেতে বলছেন। আরে হু ইজ পাপন ভাই? দিস ইজ পোর্শি ফ্রম জাগো এফএম 94.4। পোর্শি? হাই ভগবান, আমি আরে তুমি তো আগে বললে আমি তোমার জন্য লাড্ডু নিয়ে আসতাম। সরি সরি পোর্শি, খুব মিসবিহেভ করে ফেলছি বুঝছো। আমার মা তো যার কারণে আমি এটা মানে সবাই আমাকে লাড্ডু খাওয়ানোর কথা বলে বিরক্ত করে ফেলতেছে, সবাই আমাকে বলে লাড্ডু খাওয়ান লাড্ডু খাওয়ান। আরে ভাই আমি লাড্ডুর দোকান নিয়ে বসছি, তোমার জন্য লাড্ডু পাওনা রইলো, ঠিক আছে? থ্যাংক ইউ, ঠিক আছে বসছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন।